ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিওটা নিয়ে এসেছি এটা হচ্ছে বিয়ে বন্ধ করার একটা গুরুদেবের মন্ত্র এটা আমার গুরুদেব দিয়েছেন তো আমি এটা আপনাদেরকে আজকে দিব তো যদি কেউ আসলে অপারক হয়ে যান যে কোনো ক্ষেত্রে কারো বিয়ে বন্ধ করতে হবে ইমার্জেন্সি সেটা ছেলে হোক বা মেয়ে আপনি তার উপর এই বিয়ে বন্ধর মন্ত্র প্রয়োগ করে তার বিয়েটা বন্ধ করতে পারবেন আবার এটা পরবর্তীতে কাটানো যায় আমি কাটানোর মন্ত্র বলতে যে কোনো জাতুটনা কাটানোর মন্ত্র দ্বারা এটা কাটতে পারবেন তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেয়া নাম্বার আছে সেই নাম্বারে চাইলে ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা আমি আগে একবার বলে দিচ্ছি এটা একটা গুরু মন্ত্র এটা পড়লেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এটাকে কাজে লাগানো যাবে কি না মন্ত্র হচ্ছে ইন্দ্রজিতের লক্ষণে লাগিল মহাদন্দ্ব আজ হয়তো ফলনার হোক বন্ধ তাও যদি ফলনার বিয়ে হয় রামের পরে মহাদেবের জটা হবে ক্ষয় তো ফলনা যেইখানে আছে সেখানে আপনি যে দুইটা জায়গায় যে ফলনার নাম মানে ফলনার লেখা আছে সেখানে আপনি যার বিয়ে বন্ধ করবেন তার অরিজিনাল নামটা উচ্চারণ করতে হবে ডাক নাম বা ছন্দ নাম হলে হবে না অরিজিনাল নামটাই লাগবে প্রথমত এই মন্ত্র যে কোনো অমাবস্যা অথবা পূর্ণিমাতে শুদ্ধ কাপড়ে শুদ্ধাসনে যে কোনো নির্জন স্থানে বসে একশো আটবার বা এক হাজার আটবার করে নেবেন তাহলে মন্ত্রটা আপনার জন্য সিদ্ধ হয়ে যাবে এবং এটা আপনার জন্য অ্যাকুরেটভাবে কাজ করবে সব সময় এটা গুরুদেব এইভাবেই বলে দিছে তো ট্রাই করবেন আগে পড়ার ঠিক আছে একশো আট বা এক হাজার আট এক হাজার আট হলেই মানে বেশি বেটার তারপর আপনি কিভাবে কাজ করবেন সেটা বলে দিচ্ছি যদি মনে করেন আপনার বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড অথবা আপনার কারোরই ইমার্জেন্সি তার বিয়েটা বন্ধ করতে হবে হলে কোনো খারাপ জায়গায় বিয়ে হয়ে যাবে অথবা তাকে কেউ বিয়ে দিয়ে দেবে তখন এক গ্লাস পানি নেবেন নদীর পানি নদীর পানিতে এ মন্ত্রে একবার পরে একটা ফু এভাবে সাতবার পরে সাতটা ফু দিয়ে ওই পানি যদি কোনোভাবে ওই ব্যক্তিকে খাইয়ে দিতে পারেন তাহলে ওই দিন থেকে তার বিয়ে বন্ধ হয়ে যাবে তারে হয়তো বিয়ের প্রস্তাব আসবে কিন্তু কোনো বিয়ে কাজে আসবে না কোনো বিয়েই হবে না গ্যারান্টেড যতদিন না পর্যন্ত তার এই বিয়ে বন্ধটা কাটানো না হয় অর্থাৎ না কাটার মন্ত্র দ্বারা তাকে ওটা থেকে মুক্ত না করা হয় তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহাল